হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর কিছুটা হলেও কাজে আসবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও মজাদার একটি নাস্তার রেসিপি, চিড়ের পোলাও। তাহলে কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে চিড়ার পোলাও তৈরির জন্য আমি যে চিড়াটা নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটু সরু আর একটু লম্বা টাইপের যে চিড়াটা পাওয়া যায় সেই চিড়াটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা ধোয়ার পরেও এটা অনেকটাই শক্ত থাকে। তবে যে চ্যাপটা একটা যে চিড়া পাওয়া যায় সেটা কিন্তু নেবেন না, সেটা ধোয়ার পরে অনেক নরম হয়ে যায়। তো চিড়া আমি 2 কাপ নিয়েছি আর চিড়াটাকে একটু কচলে কচলে এভাবে ধুয়ে নিচ্ছি। যেহেতু চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে তাই এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধোয়া হয়ে গেলে একটা ছাঁকনির মধ্যে এটাকে ঢেলে রেখে দিব যাতে এর এক্সট্রা পানিটা ঝরে যায়। তো ভালোভাবে ধোয়া হয়ে গেলে চিড়াটাকে একটা সাইড করে রেখে দিব। কিছুক্ষণ পর দেখা যাবে যে চিড়ার পানিটা কিন্তু শুকিয়ে গেছে। তারপরে 1 চামচ চিনি আর সামান্য একটু লবণ মিক্স করে এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে রেখে দিতে হবে। এভাবে আগে থেকে সামান্য লবণ আর পরিমাণ মতো চিনি মিক্স করে এভাবে রেখে দিলে চিড়াটা ভাজার সময় আর ভাজার পরে অনেকটাই ঝরঝরে থাকে, তাই চেষ্টা করবেন এই কাজটা আগে থেকে করে নিতে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি কি উপকরণ লাগছে। নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচামরিচ, সামান্য ক্যাপসিকাম আর ধনে পাতা কুচি আর 1 টুকরো লেবু, আর নিয়েছি সামান্য কিছু গাজর কুচি, আর লাগছে কিছু চীনাবাদাম। চীনাবাদামটাও আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। তো কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে প্রথমেই আমি চীনাবাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি। চীনাবাদামটা ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব, তারপরে দিয়ে দিলাম গাজর কুচি। গাজরটাকেও হালকা করে একটু ভেজে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো গাজরটা হালকা একটু সফট হয়ে আসলে এবারে ক্যাপসিকামটা দিয়ে দিব, তারপরে দিয়ে দিচ্ছি কোঁচানো 2টো কাঁচামরিচ। এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা অ্যাড করার ফলে সবজিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সেই ভেজে রাখা চীনাবাদামগুলো। আমার আরেকটু তেলের প্রয়োজন ছিল তাই আমি সামান্য একটু তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এবারে যে চিড়াটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চিড়াটার মধ্যে দিয়ে দিলাম। চিড়াটা দেওয়ার পর সবজির সাথে চিড়াটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে সামান্য একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এ পর্যায়ে আমি লেবুর রসটাও অ্যাড করে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট বলা যায়। এখানে একটা কথা বলে রাখি, চিড়াটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর চিড়াটা কিন্তু অনেকটা কড়াইয়ের সাথে লেগে যেতে পারে, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি দেখেন যে চিড়াটা দেওয়ার পর চিড়াটা কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে তাহলে সাথে সাথে চুলাটা স্টপ করে দিবেন। চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন, দেখবেন যে অটোমেটিক্যালি চিড়াটা কিন্তু কড়াই থেকে ছেড়ে দিয়েছে। তারপর আবার চুলাটা অন করে রান্নার প্রসেসিংটা চালু করতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই নাস্তাটা সকালের চটজলদি নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে আপনারা অনায়াসে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ঘরোয়া রান্নার সাথে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে পাশেই থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।